জব কার্ডে টাকা ঢুকতেই টাকার ভাগ চাওয়ার অভিযোগ। বাগদার কোনিয়ারা এলাকায় চাঞ্চল্য। অভিযুক্তের স্বামীর দাবি, এলাকার ধর্মীয় অনুষ্ঠানের জন্যই টাকা চাওয়া হয়েছিল। জব কার্ডে টাকা ঢুকতেই সেই টাকার ভাগ চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা ব্লকের কোনিয়ারা দুই গ্রাম পঞ্চায়েতের টাকশালী গ্রামে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের সুপারভাইজার। জানা গেছে, সম্প্রতি 100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকেছে। অ্যাকাউন্টে পাঠানো জব কার্ডে সেই টাকার ভাগ চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে। শ্রমিকদের দাবি, জব কার্ডের বিনিময়ে 100 দিনের কাজে অংশ নিয়েছি আমরা, কষ্ট করে আমরা এই কাজ করেছি, এই টাকার ভাগ আমরা কাউকে দেব না। তোমার এখন কাজ টাকা যখন নাম্বার যখন ভুল হয়ে গেছে, তুমি অন্যদিন সামনে মাসে এপ্রিল মাসে কাজ হবে, তখন তোমার কাজ করে লাগবে, তখন তোমার টাকা আমি নেমে দিয়ে দেবো। ওখানে আমি তো কেন, আমি তো কাজ করছি, টাকা তো ডিমান্ড রেখাতে কাজ নাম তো চলে আসছে। আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল এবং ফোন নাম্বার ভুল, ফোন নাম্বার কি করে ভুল হয়, অ্যাকাউন্ট নাম্বার কি করে ভুল হয়, আমি তো সব দিয়ে দিচ্ছি। টাকা চেয়েছি? হ্যাঁ চেয়েছি। কত টাকা? তাদের অভিযোগ, অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেই বাড়িতে গিয়ে টাকার কমিশন চাইছে স্থানীয় পঞ্চায়েতের সুপারভাইজার ও তার স্বামী তৃণমূল নেতা সুজন মণ্ডল। স্থানীয় বাসিন্দা দিলীপ মিস্ত্রি বলেন, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সুপারভাইজারের স্বামী আমার কাছে টাকা চায়। আমি বলি, দরকার হলে পাড়ায় কীর্তন হচ্ছে, সেখানে টাকা দেব, কষ্টের টাকা ওনাকে কেন দিতে যাব। সেই টাকাটাও আমি জানি না, তো আমার এই জব কার্ডে কোনো জায়গায় কিছু লেখা নেই এই জব কার্ডে, কিন্তু আমি টাকা তুলে দিই। কিন্তু এই আমাদের এখানের যে সুপারভাইজার আছে, ইনি সবই জানে যে কার জব কার্ডে কাজ হয়, কার জব কার্ডে টাকা ঢোকে, কার ঢোকে না। গ্রামের একাধিক মহিলা পঞ্চায়েতের সুপারভাইজার বিউটি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। তারা এই যে আমরা আমাদের জব কার্ড, ঠিক আছে, আমরা এই 15-16 দিন মতো কাজ করেছি, আমাদের টাকা পয়সা ঢুকেছে, একবার করে অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের কাছ দিয়ে, আবার তারা চাপ দিচ্ছে যে টাকা পয়সা জব কার্ডে যা যা ঢুকেছে সব তুলে তুলে আমাদের কাছে দিয়ে, ঠিক আছে, এটা আমাদের সুপারভাইজার যাচ্ছে বিউটি মণ্ডল। হ্যাঁ, তো আমাদের দাবি হচ্ছে এটাই যে আমরা কষ্ট করব, আমরা গরিব মানুষ, আমরা কাজ করব, আমাদের কেন যেটা পরিশ্রমের টাকাটা আমরা কেন সেটা পাবো না। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান গীতু বিশ্বাস বলেন, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক, অভিযোগ যদি সত্যি হয় প্রশাসনকে জানাবো, উপযুক্ত ব্যবস্থা নেব। বিষয়টা জানি, এই যারা জব কার্ডে কাজ করেছে, যারা টাকা পেয়েছে, আর কিছু মানুষ টাকা পায়নি, সেই সমস্ত মানুষ আমার কাছে এসছে। আমি যদি আশ্বস্ত দিয়েছি যে বিডিও স্যারকে আমরা আবেদন করব, কথা বলে তাদের কিভাবে টাকাটা পাইয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা পঞ্চায়েত তরফ থেকে করবো। কানে এসছে কিছু কিছু খবর, আমরা তদন্ত করে দেখব পঞ্চায়েত তরফ থেকে, যদি সঠিক হয় তাহলে তাদের প্রশাসনকে জানাবো এবং তাদের পদক্ষেপ নেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সুপারভাইজারের স্বামী সুজন মণ্ডল বলেন, অভিযোগ ভিত্তিহীন, কারোর কাছে টাকা চাওয়া হয়নি, এলাকায় হরিনাম সংকীর্তনের জন্য টাকা চাওয়া হয়েছিল, এর সাথে জব কার্ডের টাকা ও কাজের কোনো সম্পর্ক নেই। কিছু বিজেপির লোকেরা মিথ্যা অভিযোগ করছে। দেখেন, সমস্ত সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এখানে একটা নামযোগ হচ্ছিল, বলেন তো, এখানে সমগ্র মিলে একটা নামযোগ হচ্ছিল আমাদের গ্রামে, সেখানে বিজেপিরা আমাদের কিছু টিএমসির লোকদের সব বাদ দিয়ে কিছু কিছু লোককে নিয়ে আমরা একে উপভাব করছিলাম, মানে প্রতিহিংসামূলক বিজেপিরা সেখানে নামযোগ্যটা করছিল, বলেন তো, আমাদের কিছু টিএমসির লোক সব বাদ দিয়ে দিয়েছিল। কালকেরা যখন আমরা এখানে যখন সমমিলিত হয়ে যখন আমরা আবার নামযোগ্য ঘোষণা করেছি, বুঝলেন তো, তখন এরা দেখছে যে এতো সমস্ত মানে টিএমসি সব আলাদা হয়ে গেছে, বিজেপি আমাদের পিছনে তো লোক নেই, ওদের ফাঁকা হয়ে গেছে। তখন এই প্রতিহিংসামূলক ভাবে আজকেরা কিছু যারা জব কার্ডে কাজ করে নেই, আজকের ওখানে যারা উপস্থিত হয়েছে তারা আদৌ কোনো কাজই করে নেই, তাদের ওখানে ভিড় করে নিয়ে সেখানে বলছে এখানে, আর যাদের এখানে টাকা ঢুকেছে, কোনো একটা লোক যদি আমাদের সামনে আপনি আসুন, যদি বলতে পারে যে এখানে চাহা হয়েছে, যারা দেখুন এখানে একটা ব্যাপার আছে যে যারা কলা চাষ করেছে, আমার এখানে 20 বিঘে কলা চাষ করেছে, বলেন তো, আচ্ছা, আর কলা চাষে ধরো সে 30,000 টাকা পাবে, বলেন তো, একদিনে যদি সেখানে টাকাটা তুলতে হয়, ঠিক আছে, যদি এক মাসে হবে না, 100 দিনের বেশি ঢোকে না,
সেখানে তিন চারটে করে বই দিয়ে তারা কিন্তু সেখানে যারা কাজ করেছে তারাই কাজ করেছে এখানে, আমাদের দুর্নাম সুপারভাইজারকে দুর্নাম করার জন্য এই কাজটা তারা করেছে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষ বলেন, একজনের অ্যাকাউন্টে টাকা আর একজন নিতে পারেন না, টাকা নেওয়া টাকা দেওয়া অপরাধ, আমাদের দল এটা সমর্থন করে না। খোঁজ খবর নিয়ে দেখবেন বিষয়টি। যারা কাজ করবে বা যারা কাজ করেছে তাদের নামেই তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে, তার ব্যক্তিগত টাকা হয়ে যাবে সেটা, সেই টাকা কাউকে দেওয়ার কোনো অধিকার নেই এবং কেউ চাইবে এটাও সম্ভব না। সুপারভাইজারের কাজ সেটা আলাদা, কিন্তু তিন বছর আগে সে তাদের সম্পন্ন হয়েছে, তার জন্য এই টাকা চাইবে। আর যদি কেউ টাকা দেওয়ার দেয়ও সেটাও খুব অপরাধ, এবং যদি কোনো সুপারভাইজার এটা করে তাহলে সেটাও অপরাধ, এটা আমাদের দল কখনোই বরদাস্ত করবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।